বৃষ্টিবিঘ্নিত হোম ম্যাচে ফের ডুবল কলকাতার ভাগ্য। রাহুল গেইল জোড়া ওপেনারের ফলায় বিদ্ধ কেকেআর এর বোলিং মেশিন। কলকাতাকে পঞ্জাব হারালো 9 উইকেটে। এদিন টসে জিতে ফিল্ডিং নেন অশ্বিন। প্রথমে নারায়ণের উইকেট হারালেও দুর্ধর্ষ ফর্মে ক্রিস লিন উথাপ্পার সঙ্গে জুটি বেঁধে এগিয়ে নিয়ে গেলেন নাইট ইনিংসকে। একদিকে লিনের পাওয়ার হিটিং, অন্যদিকে উথাপ্পার নিখুঁত ক্রিকেটীয় শটস। রান রেট 10 ছুঁই ছুঁই, 34 রানে অশ্বিন ফেরালেন উথাপ্পাকে। এরপর লিনের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ ক্যাপ্টেন কার্তিকের। একদিকে লিনের হাতে 6-4 বন্যা, আর অন্যদিকে কার্তিকের বুদ্ধিদীপ্ত ব্যাটিং। অর্ধশতরান এলো লিনের ব্যাট থেকে, 74 রানে ফিরলেন তিনি। 43 রানে ফিরলেন কার্তিক। শেষ পর্যন্ত 20 ওভারে 191 তুললেন শুভমান গিল চাওলারা। জবাবে ব্যাট করতে নেমেই 22 গজে তাণ্ডব পঞ্জাবের 2 ওপেনারের। একদিকে লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিং আর অধিনায়ক গেইল স্টর্ম। শিবম মাভি রাসেলদের নিয়ে কার্যত ছেলে খেলা করলেন ক্যারিবিয়ান জিনিয়াস। রাসেলের 2 ওভারে বিধ্বংসী ব্যাটিং গেইলের। পায়ে চোটের কারণে 2 ওভার শেষই করতে পারলেন না রাসেল। অবশ্য গেইলের ঝাঁঝে কিছুটা রাশ টানেন সুনীল নারায়ণ। 9 ওভারের মাঝে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে ফের শুরু ম্যাচ। পঞ্জাবের টার্গেট দাঁড়ায় 13 ওভারে 125। ফের শুরু পঞ্জাব ওপেনারদের ধ্বংসলীলা। দুজনেরই হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ম্যাচ শেষ করলেন ক্যারিবিয়ান ক্রিকেট জিনিয়াস এবিপি আনন্দ।